মেসোপটেমীয় সভ্যতা প্রাচীন বিশ্বের এক অপার বিস্ময়। পৃথিবীর সকল সুপ্রাচীন সভ্যতার তালিকা তৈরি করলে এ সভ্যতা শীর্ষে স্থান দখল করে নেবে। এ যেন সভ্যতার মর্কে ঘনীভূত এক ইতিহাস, জীব জীবনের জানা অজানা কথা, মানব ইতিহাসের উত্থান পতনের এক মহাকাব্য। বিভিন্ন কারণেই সভ্যতাটির কথা স্বর্ণাক্ষরে লেখা হয়েছে ইতিহাসের পাতায়। আজ তা নিয়ে মানুষের অনুসন্ধিত সুমনের জানার আগ্রহতে একটুও ভাটা পড়েনি। আজকের এই ভিডিওতে আলাপ হবে এই সভ্যতার ইতিহাস নিয়ে। মেসোপটেমিয়া শব্দটি এসেছে মূলত গ্রিকদের কাছ থেকে। প্রাচীন গ্রিক ভাষায় মিসো শব্দের অর্থ ছিল মধ্য বা মধ্যে, আর প্রথমস শব্দের অর্থ নদী। মেসোপটামাস শব্দ থেকে মূলত মেসোপটামিয়া শব্দের উৎপত্তি, যার অর্থ হল নদীর মধ্যে অবস্থিত। ইউফ্রেটিস ও টাইগ্রিস নামক বৃহৎ দুই নদীর মধ্যবর্তী উর্বর উপত্যকায় ছিল তৎকালীন মেসোপটেমিয়া। প্রাচীনকালে একে বলা হতো দ্বিনদ মধ্যদেশ। মেসোপটেমীয় সভ্যতার পর্যায়ে ছিল মোট চারটি: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালদীয়। টাউরাস ও জাগরেজ পর্বতের পাদদেশে লোকজন প্রথমে বসবাস শুরু করলে। খ্রিস্টপূর্ব প্রায় 9000 অব্দের দিকে তারা মেসোপটেমিয়ার দক্ষিণ দিকে স্থানান্তরিত হয়। এই দিক কেন্দ্র করেই গড়ে ওঠে প্রথম জনবসতি। সেখানে কোনো পাথর বা ধাতুর অস্তিত্ব ছিল না, তবে নদীর অববাহিকায় থাকার সুবাদে মাটি ছিল অস্বাভাবিক রকমের উর্বর। তাই তৎকালীন অধিবাসীরা মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলকে কৃষিকাজের জন্য বেছে নেয়। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 সহস্রাব্দের দিকে মেসোপটেমীয়রা গরু ছাগল বেড়া পালনের পাশাপাশি কৃষিকাজেও জড়িত ছিল। আশ্রয়স্থল হিসেবে তাদের ভরসা ছিল নিজ হাতে বানানো কুঁড়েঘর। সেই কুঁড়েঘর তৈরির কাঁচামাল ছিল জলাভূমির পাশে জন্মানো গাছগাছালি, আগাছা ও নদীর উর্বর মাটি। বারবার বন্যার কবলে পড়ে বাসস্থান, গৃহপালিত পশু পাখি হারিয়ে নিঃস্ব হতে হতো তাদের। সিংহ এবং ঘুমো শুয়োরের আক্রমণেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, তবুও তারা হার মানেনি। কাঁধে কাঁধ মিলিয়ে সংঘবদ্ধ হয়ে বাঁধের মাধ্যমে ঠেকানোর চেষ্টা করে। এভাবে সংগ্রাম করে তারা প্রতিকূল পরিবেশে টিকে থেকেছে। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দের দিকে মেসোপটেমিয়ার অর্থনীতির চাকা সচল রেখেছিল কৃষিকাজ, পশুপালন ও বস্ত্র শিল্প। তখন প্রধান ফল বৃক্ষ হিসেবে খেজুর গাছকেই গণ্য করা হতো। খেজুর গাছকে তারা বলতো প্রাণ বৃক্ষ। খেজুর গাছের বিবিধ ব্যবহার ছিল জনপ্রিয়তার শীর্ষে। খেজুর থেকে তৈরি করা হতো ময়দা আর রুটি। খেজুরের আটি ব্যবহার করা হতো জ্বালানি হিসেবে। খেজুর গাছের ছাল থেকে বানানো হতো জুড়ে আর দড়ি। এক একটি খেজুর গাছে সংবৎসরে খেজুর ধরত প্রায় 50 কিলোগ্রাম পর্যন্ত। দক্ষিণ মেসোপটেমিয়ার কাপড়ের গুণগত মান এতটাই ভালো ছিল যে তা দেশ ছাড়িয়ে বিদেশেও সুখ্যাতি অর্জন করেছিল। অধিবাসীরা তাদের প্রতিবেশী জনগণ থেকে খাদ্যশস্য, খেজুর ও পশমের বিনিময়ে সংগ্রহ করত ধাতু, কাঠ ও পাথর। এটেল মাটি দিয়ে তারা বালতি, বাক্স, নল ইত্যাদি দৈনন্দিন প্রয়োজনীয় তৈজসপত্রের চাহিদা মিটিয়ে ফেলত। খ্রিস্টপূর্ব 4য় সহস্রাব্দে কারিগরেরা প্রথমে সোনা ও তামার ব্যবহার আয়ত্ত করার পর ব্রোঞ্জের দিকে হাত বাড়ায়। ইতিহাস মতে সুমেরীয়রাই প্রথম শহরকেন্দ্রিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলে। খ্রিস্টপূর্ব প্রায় 3000 অব্দের দিকে সুমেরীয়রা পুরো মেসোপটেমিয়ায় তাদের প্রভাব বিস্তার করে নেয়। ইলিদু, নিপুর, লাগাস, উলুক এই শহরগুলো নিয়ে তাদের রাজ্য গঠিত হলেও সেখানে ছিল না কোনো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। সকল শহর সমান ক্ষমতা ও সুযোগ সুবিধা ভোগ করত। তৎকালীন নগরায়ন ও শহর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত উরুক শহর। 6000 বর্গমিটার জায়গা নিয়ে বিস্তৃত উরুক শহর ছিল তৎকালীন মেসোপটেমিয়া তথা পৃথিবীর সবচেয়ে বড় শহর। শুভ্র আয়তনেই নয়, এর জনসংখ্যাও ছিল প্রায় 60,000 থেকে 80,000-এর কাছাকাছি। কৃষিপণ্য রপ্তানি করেই তারা নিজেদেরকে সমৃদ্ধ করেছিল। প্রাচীন মহাকাব্য গিলগামেশ ও বাইবেলে এ শহরের উল্লেখ পাওয়া যায়। মেসোপটেমিয়ার সাথে এ প্রাচীন শহর রোটীয় সভ্যতার অংশ হয়ে রয়েছে। মেসোপটেমিয়ার সমাজ চিত্রে স্পষ্ট শ্রেণীবিন্যাসের বর্ণনা পাওয়া যায়। সম্ভ্রান্ত পরিবার ও পুরোহিতরা সিংহভাগ সুযোগ সুবিধা ভোগ করত। তাদের সেবা করার জন্য ছিল অনেক দাসদাসী। তাদের অন্যতম প্রিয় শখ ছিল অর্থের বিনিময়ে রৌপ্য সংগ্রহ করা। সবচেয়ে করুণ অবস্থা ছিল দাসদের। তারা এতটাই ভয় থাকত যে মনিবের দিকে তাকাবার সাহস পর্যন্ত ছিল না তাদের। সম্ভ্রান্ত পরিবার ও মন্দিরে তাদের প্রচুর খাটানো হতো। যারা যুদ্ধবন্দী হতো তাদেরকেই মূলত দাসে পরিণত করা হতো। চড়া সুদের প্রচলন তখন থেকেই বিদ্যমান ছিল। ধনীরা সবসময় চাষী ও কারিগরদের ঋণের জালে ফাঁসিয়ে রাখত। গরিবদের তখন দুর্দশার অন্ত ছিল না। কেউ কেউ ঋণের বোঝা সারা জীবন টেনে নিয়ে যেত।
ঋণ পরিশোধ করতে না পারলে মহাজনের কাছে তার পুরো পরিবারকে দাস হয়ে থাকতে হতো। যাদের জমি ছিল না তারা ধনীদের জমি ইজারা নিত। বিনিময়ে জমির মালিককে উৎপন্ন ফসলের অর্ধেক এবং ফলবাগানের দুই তৃতীয়াংশ দিতে হতো। এভাবেই কৃষিকাজ, পশুপালন ও বস্ত্র শিল্পের উন্নতির সাথে সাথে সমাজে শ্রেণীবিন্যাস তৈরি হয়েছিল। শ্রেণী সমাজের উদ্ভব ঘটার পরপরই মেসোপটেমিয়ায় রাষ্ট্রের গোড়াপত্তন হয়। প্রায় প্রত্যেক শহরই ছিল স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। সেখানে প্রহরী, আমলা, জল্লাদ প্রভৃতি নিযুক্ত ছিল। তারা নিরীহ জনগণের ওপর অত্যাচার চালাত। নগর রাষ্ট্রের রাজারা একে অন্যের সাথে যুদ্ধ বিগ্রহে মত্ত থাকত। যুদ্ধে জয় হলে বিজিত নগরী দখল করে নিত বা ধ্বংস করে দিত। আর শহরের বাসিন্দাদের যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে বানানো হতো দাস। এই সময় ব্যাবিলন খুব জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার মূল কারণ ছিল নগরটির ইউফ্রেটিস ও টাইগ্রিসের সহাবস্থানে থাকা। ব্যাবিলন মূলত এর ভৌগোলিক অবস্থান ব্যবহার করে ফায়দা লুটেছে। নদীপথে বণিকেরা যাতায়াত করার সময় ব্যাবিলনে নেমে সৌদা বিনিময় করত। মেসোপটেমিয়ার সর্বপ্রথম স্থলপথ ব্যাবিলনের উপর দিয়ে যাওয়া। দলে দলে কাফেলা ভারে ভারে পণ্যদ্রব্য চাপিয়ে যাতায়াত করত। ধীরে ধীরে ব্যাবিলন পরিণত হল মেসোপটেমিয়ার বাণিজ্য নগরীতে, হয়ে দাঁড়ালো একটি শক্তিশালী রাষ্ট্রের রাজধানীতে। মেসোপটেমিয়ার শাসন ব্যবস্থায় যে নামটি নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছে তা হল ব্যাবিলন সাম্রাজ্যের সম্রাট হাম্মুরাবি। তিনি খ্রিস্টপূর্ব 1792 থেকে 1750 পর্যন্ত দীর্ঘ 42 বছর ক্ষমতায় বহাল ছিলেন। ব্যাবিলনের প্রচুর ধন সম্পদকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন বিশাল এক সৈন্যবাহিনী। পার্শ্ববর্তী রাষ্ট্রের রাজাদের মধ্যে বিদ্যমান কলহ তিনি সুকৌশলে নিজ স্বার্থে ব্যবহার করেছিলেন। কূটবুদ্ধিতে হাম্মুরাবির জুড়ি মেলা ভার ছিল। কলহপূর্ণ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থেকে শক্তিশালী রাষ্ট্রের সাথে জোট বেঁধে অন্যান্য নগর রাষ্ট্র দখল করতেন তিনি। তারপর সুযোগ বুঝে নিজের মিত্রপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুটে নিতেন। এরপর বিরোধিতা করার মতো আর কেউ থাকত না। এভাবে চিকন বুদ্ধি ও নিপাট কৌশলের আশ্রয়ে পুরো মেসোপটেমিয়াকে পদাতন করলেন সম্রাট হাম্মুরাবি। বিস্তৃত করলেন নিজের সাম্রাজ্য ও অনুশাসন। সম্রাট হাম্মুরাবির আমলের আইন কানুনের অনুশাসনও তৈরি করা হয়েছিল, যা ইতিহাসে হাম্মুরাবি কোড নামে পরিচিত। এই হাম্মুরাবি কোডে প্রতিটি গুরুত্বপূর্ণ অন্যায়ের জন্য নির্দিষ্ট শাস্তি বরাদ্দ ছিল। ব্যাবিলন ও তার ক্ষুদ্র রাষ্ট্রসমূহের প্রত্যেক নাগরিককেই মেনে চলতে হতো প্রণীত সেই নীতিমালা। এই নীতিমালাকে স্থায়ী দলিল হিসেবে রূপ দিতে তা খোদাই করা হয়েছিল পাথরে। এরকম প্রায় 282টি আইন লিপিবদ্ধ করে রাজার কাছে পেশ করেন সভাসদেরা। চূড়ান্ত যাচাই বাছাই ও কাটছাটির পর আইনগুলোকে অনুমোদন দেয়া হলে ব্যাবিলন জুড়ে কার্যকর হয় ইতিহাসের অন্যতম প্রাচীন আইন হাম্মুরাবি কোড। মেসোপটেমিয়ায় লিপির আবির্ভাব হয়েছিল খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দে। এখানে প্রাচীন মিশরের মতো প্যাপিরাসের প্রাচুর্য ছিল না, বিধায় লেখালেখি করতে হয়েছে মৃত্তিকা ফলকে। লিপিকারেরা সেক্ষেত্রে এটেল মাটির তালের সাহায্য নিতেন। মাটির তাল থেকে যত্ন সহকারে ছোট ছোট স্ল্যাট বা মৃত্তিকা ফলক বানানো হতো। সেই মৃত্তিকা ফলকের দৃঢ়তা আনার জন্য তা রোদে ভালোমতো শুকানো হতো বা পোড়ানো হতো। ভূমি লিপি আবির্ভাবের একদম শুরুর দিকে মেসোপটেমিয়ায় লেখা হতো ছবি এঁকে এঁকে। তখন প্রায় হাজারখানেক সংকেত চিহ্নের প্রচলন ছিল। সূচালো কাঠি দিয়ে মাটি কেটে তার উপর লেখতে দেওয়া অক্ষরগুলো দেখতে ছিল গোজ বা কিঙ্কের মতো। প্রতিটি অক্ষর কয়েকটি কিঙ্কাকার সংকেত চিহ্নের সমন্বয়ে গড়ে উঠত। সেই অক্ষর প্রকাশ করত সম্পূর্ণ একটি শব্দ বা একটি শব্দাংশ। এগুলোকে কিউনিফর্ম বা কিলকলিপি বলা হয়। পরবর্তীকালে বিশেষজ্ঞগণ এই কিলকলিপির পাঠোদ্ধার করে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কিত অনেক অজানা তথ্যের সন্ধান পেয়েছে। পাথর খোদাই করা হাম্মুরাবির শাসনের নীতিমালাও রচিত হয়েছিল এই কিলকলিপিতে। তবে লেনদেন বা ব্যবহারিক কাজে প্রয়োগের জন্য চিত্রলিপি বা কিলকলিপি ছিল বেশ জটিল। এ সমস্যা থেকে উত্তরণের পথ বের করেছিল ফিনিশিয়ানরা 22টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কারের মাধ্যমে। এক্ষেত্রে তারা কাজে লাগিয়েছেন মিশরীয় লিপির অভিজ্ঞতাকে, কারণ মিশরীয়দের ব্যবহৃত চিত্রলিপি চিহ্ন শুধু শব্দই বোঝাত না, আলাদা আলাদা ধ্বনিও নির্দেশ করত। বর্ণগুলো আবিষ্কার থেকে বিকাশ পুরো লরিটাই টেনে নিয়েছিল ফিনিশিয়ানরা। এর ফলে যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছিল আরও সহজ। জ্ঞান বিজ্ঞান চর্চায় মেসোপটেমিয়া প্রভূত উন্নতি সাধন করেছিল। এক্ষেত্রে সামসাময়িক সভ্যতা থেকে তারা ছিল বহুগুণ এগিয়ে। ব্যাবিলনের পুরোহিতেরা উঁচু মিনার থেকে জ্যোতির্মণ্ডল পর্যবেক্ষণ করতেন। তৎকালীন গণিতবিদর হিসেব কষে সূর্য ও চন্দ্রগ্রহণের সঠিক সময় বলে দিতে পারতেন। সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন ঘটে ব্যাবিলনীয় সভ্যতায়।
360 ডিগ্রি কোণ আবিষ্কার করেছিল অ্যাসিরীয়রা। পৃথিবীতে অক্ষাংশ বা দ্রাঘিমাংশের ভাগ বা 7/3 সপ্তাহ গণন। এসব আবিষ্কারের কৃতিত্বটা শুধু মেসোপটেমিয়াতে। প্রত্নতাত্ত্বিক খননকার্যে খুঁজে পাওয়া গেছে স্কুল পাঠ্য গণিতের অনুশীলনী পুস্তক, সেখানে বিভিন্ন গাণিতিক সমস্যার উল্লেখ পাওয়া গেছে, যেমন বিভিন্ন আয়তনের ক্ষেত্রে উৎপন্ন ফসলের হিসাব, সুদকষার গাণিতিক সমস্যা, পাহাড়ের ঢালুতে বিভিন্ন গভীরতা সম্পন্ন 4টি জলাধার নির্মাণ করতে কতজন লোকের কতদিন সময় লাগতে পারে ইত্যাদি। আজকের যুগের পাটিগণিত সে যুগেও বহুল প্রচলিত ছিল। তাদের গণিতশাস্ত্রে পাটিগণিতের প্রাধান্য লক্ষ্য করা গেছে। খালকাটা, শস্যাগার নির্মাণ ও অন্যান্য সরকারি কাজকর্মে পাটিগণিত ও জ্যামিতির প্রভূত ব্যবহারের কথা জানা গেছে। এছাড়াও তারা বর্গমূল, ঘনমূল, ঘন সংখ্যা, বর্গ সংখ্যা, বিপরীত সংখ্যা, বিঘাত সমীকরণ ব্যবহারের নিয়মও জানত। প্রাচীন জ্যোতির্বিদ্যায় মেসোপটেমিয়ার অবদান অনস্বীকার্য। তাদের আহরিত জ্ঞানকে কাজে লাগিয়েই গ্রীকরা নিজ সভ্যতার উন্নয়ন চাকা সচল রেখেছে। চাঁদ, সূর্য বা বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতিবিধি নির্ণয় গণিতের ব্যবহার তারাই প্রথম শুরু করেছিল। এটি জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের বিকাশ ঘটাতে প্রভাবক হিসেবে কাজ করেছিল। গ্রহ নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করে করা হয়েছিল পঞ্জিকা। বছরের দৈর্ঘ্য মাপা ও ঋতু নির্ণয়ের মাধ্যমে শস্য রোপণকাল চিহ্নিতকরণ দুটোই করা হতো মানমন্দিরগুলোতে। চ্যাপটা পৃথিবীর রূপকল্প থেকে বের হয়ে তারাই প্রথম ভাবতে শুরু করে পৃথিবী গোলাকার। আজকের যুগের রাশিচক্র বা জলঘড়ি দুটো আবিষ্কারের কৃতিত্ব মেসোপটেমিয়াতে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আকরিক থেকে নিষ্কাশিত ধাতু ছিল তামা। খ্রিস্টপূর্ব প্রায় 5000 অব্দের দিকে সুমেরীয়রা এই পদ্ধতির প্রচলন ঘটায়, উন্নতি সাধন করে। এর সাথে টিন মিশিয়ে তৈরি করা হয় ব্রোঞ্জ। পৃথিবীতে প্রথম চাকা আবিষ্কার করেছিল মেসোপটেমিয়ারা, তবে সে চাকা যাতায়াত কার্যে ব্যবহার করার জন্য নয়। তৈরি করা হয়েছিল সেচ ব্যবস্থা, খাল খনন, দালান নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আরো সহজে ও কম সময়ে সম্পাদনের জন্য। কিংবদন্তি মহাকাব্যিক কবি হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের প্রায় 1000 বছর আগেই মেসোপটেমিয়ারা তাদের নিজস্ব ভাষায় সাহিত্য রচনা করেছিল। সাহিত্য রচনার জন্য তারা যে ভাষা ব্যবহার করত, এর নাম ছিল এমেটিক। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ মহাকাব্য এ ভাষাতেই রচিত। এর কাহিনী আবর্তিত হয়েছে প্রাচীন মেসোপটেমিয়ার রুক শহরের রাজা গিলগামেশ ও তার বন্ধু এনকিদুকে ঘিরে। মৃত্যুকে হারানো মানুষের অমরত্বের ইচ্ছা নিয়ে গড়ে উঠেছিল গিলগামেশ মহাকাব্য। মহাকাব্যের মূল গাঁথুনি স্বর্গ, মর্ত, নরক, দেবতা ও অমরত্বের সন্ধান। সর্বোপরি এতে মেসোপটেমিয়ার নগর জীবন, বাণিজ্য ও সাহিত্যের অভ্যন্তরীণ সম্পর্ক উঠে এসেছে। সে সময় যে লোকজন কল্পনা ও অলৌকিকতাকেই প্রাধান্য দিত বেশি, তা গিলগামেশ পড়লেই আজ করা যায়। গিলগামেশ ছাড়াও মেসোপটেমিয়ার সন্ধান পাওয়া গেছে কিছু ধর্মীয় সাহিত্য, যার মূল উপজীব্য পরলৌকিক চিন্তা চেতনা। মেসোপটেমিয়া সভ্যতার প্রথম গোড়াপত্তন করেছিল সুমেরীয়রা, যা ইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে সভ্যতা গড়ে ওঠায়। তারা কাদামাটির সুযোগ কাজে লাগিয়েছে। অ্যাসিরীয় সম্রাটের আমলে রাজপ্রাসাদ তৈরির জন্য শহরের উঁচু জায়গা বেছে নেওয়া হতো। প্রাসাদের চারদিক ঘিরে বেষ্টিত থাকত দুর্গ প্রাচীর। প্রাচীর প্রবেশদ্বারের সামনে এলেই শ্রীগোচর হতো বিশালাকার প্রস্তর মূর্তি। মূর্তিগুলোর আকৃতিও ছিল একটু অদ্ভুত প্রকৃতির, মানুষের মাথা, ষাঁড়ের দেহ ও পিঠে চাপানো বিশাল ডানা, জ্ঞান মানুষ, ষাঁড় ও পক্ষীর সংমিশ্রণে সৃষ্টি করা এক জীব। দেয়ালের প্রস্তর ফলকে স্থান পেত পাথর কেটে কেটে তৈরি করা ছবি, যাকে বলা হতো রিলিফ। রিলিফে খোদাই করা ভাস্কর্য ফুটিয়ে তুলত যুদ্ধ সম্পর্কিত বীরগাথা বা দেবদেবীর আখ্যা। সে সময়ই সম্রাটরা তাদের বীরত্বের কাহিনী ও প্রস্তর ফলকে দৃশ্যমান করতে চাইতেন। প্রাচীন মেসোপটেমিয়ার শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে জিগুরাত ছিল অন্যতম। এটি মূলত পিরামিড সদৃশ সুউচ্চ ধর্মীয় স্থাপনা। সমাজের শাসক শ্রেণী পুরোহিতদের চেয়ে নিজেদের অধিক ধর্ম নিবেদিত প্রমাণ করতে এ স্থাপনায় বলে তুলেছিলেন। তাদের উদ্যোগ ও প্রচেষ্টায় মেসোপটেমিয়ার সকল প্রধান শহরে জিগুরাত স্থাপন করা হয়। সুমেরীয় শাসকদের হাত ধরে জিগুরাত নামক স্থাপনার উদ্ভব ঘটলেও তা অনুসরণ করেছে ব্যাবিলন ও অ্যাসিরীয় সমাজেরা। খ্রিস্টপূর্ব প্রায় 300 অব্দের দিকে প্রথম জিগুরাত নির্মিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। একে স্বর্গ মর্তের সংযোগস্থল হিসেবে বিবেচনা করা হতো। ইস্তর তোরণ ছিল ব্যাবিলন শহরের প্রধান প্রবেশদ্বার। ফটকটিকে সৌন্দর্যমণ্ডিত করার উদ্দেশ্যে সেটি সাজিয়ে তোলা হয়েছিল সান ড্রাগন ও সিংহের চিত্র সংবলিত উজ্জ্বল নীল রঙা ইট দিয়ে। প্রাচীন মেসোপটেমিয়ার উর্বরতা, শক্তি, প্রেম,
যুদ্ধ ও যৌনতার দেবী ইস্তারকে উৎসর্গ করেই সম্রাট দ্বিতীয় নেবুকাদনেজারের আমলে এটি নির্মাণ করা হয়। ফটকের ড্রাগন ও ষাঁড় মূলত আরদুক ও আদককে নির্দেশ করে। এর ছাদ ও দরজা মূলত সেডার গাছ দিয়ে নির্মিত। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান ছিল প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ধারণা করা হয়। রাজা নেবুকাদনেজার তার সম্রাজ্ঞীর একাকিত্ব কাটানোর জন্য ইউফ্রেটিস নদীর অববাহিকায় খ্রিস্টপূর্ব 600 সালে নির্মাণ করেন এই মহাস্থাপত্য। সর্ববৃহৎ এই পুষ্প কাননের নির্মাণ কাজে হাত লাগিয়েছিল প্রায় 1000 শ্রমিক। তবে উদ্যানটি শূন্যে ভাসমান ছিল না মতেই, এর মধ্যে নিহিত ছিল প্রযুক্তিগত সুকৌশল। বাগানটি নির্মাণ করা হয়েছিল মরুভূমিতে মাটি ফেলে তৈরি কৃত্রিম এক পাহাড়ের উপর। বাগানটির পুরো শৈল্পিক কার্যই ছিল অত্যধিক সুপরিকল্পিত বিজ্ঞান ও গণিতের ছোঁয়া। তবে এর ঝুলন্ত উদ্যান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে এটি স্রেফ কল্পনা, আবার অনেকের মতে এর অস্তিত্ব ছিল ঠিকই কিন্তু ব্যাবিলনে নয়, ছিল অ্যাসিরিয়ার নগর নিনেভেতে। মেসোপটেমীয়রা ধর্মের অত্যন্ত অনুরাগী ছিল। ভিন্ন ভিন্ন পর্যায়ে একটি দেবদেবীর পূজা করা হয়েছে, কিন্তু তা ভিন্ন নামে, যেমন ইস্তার দেবী সুমেরীয়দের মাঝে ইনানা নামে পরিচিত ছিল। তারা বিশ্বাস করত ভিন্ন ভিন্ন দেবদেবী ভিন্ন ভিন্ন জিনিস পরিচালনার দায়িত্বে, যেমন পাতালপুরীর শাসক এরেস্কিগাল বা ইরকালা, শস্য ও সহানুভূতির দেবী শালা, উর্বরতার দেবী দেশতি নামক, পৃথিবীর নিয়ন্ত্রক কিসার প্রভৃতি। প্রাচীনকালের এই মেসোপটেমীয় সভ্যতা কিভাবে বহুকাল আগ থেকেই গণতন্ত্র, বিজ্ঞান ও স্থাপত্যের রুচিশীল চিন্তা চেতনার লালন করে আসছে তা ভাবলে আজ অবাকই হতে হয়। তারাই প্রথম গড়ে তোলে সংঘবদ্ধ গণতন্ত্র ও আইন প্রয়োগের যথাযথ ব্যবহার। সেই সাথে তারা পৃথিবীতে দিয়ে গেছে বিজ্ঞান ও স্থাপত্য শিল্পের রসদ, বর্তমান যুগের বিষয়াদিকে উন্নত ধারার ক্ষেত্র। প্রাচীন মেসোপটেমিয়ার যে অবদান রয়েছে তা অনস্বীকার্য।